ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পর সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করে। তবে নিয়মিত ক্লাস পরীক্ষা ও রেজাল্ট না পাওয়ায় আনন্দের চেয়ে হতাশা বিরাজ করছে শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে না যায় যদি আমরা ন্যাশনাল থাকতাম, আমরা ঢাকা কলেজ তাতেই আমাদের অনেক ভালো থাকতো। কোনো পার্থক্য নাই, জাস্ট নামই ঢাকা ইউনিভার্সিটি, আর কিছু না। এছাড়াও সেশন জটের বেড়াজালে কতদিনে শিক্ষা জীবন শেষ হয় সে নিয়েও দুশ্চিন্তায় তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় বলতেছে যে আমাদের কিছু খাতাই পায় না, মানে এটা নিয়ে আমরা খুব একটা দুশ্চিন্তার মধ্যে আছি। গ্যাপটা যে হচ্ছে এটা না হইলেই আমাদের জন্য ভালো, রেজাল্টই পাই না, পর রেজাল্টে পরে যে কারা বাদ যাবে বা কি হবে। সংকট সমাধানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেশটা। এই শিক্ষার্থীদের মনের মধ্যে যে অনেক আশাটা জেগেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তারা ওইভাবেই তাদের ভাগ্য নির্ধারিত হবে, সেখানে তারা কিন্তু এখন হতাশার মধ্যে পড়ে যাচ্ছে। যত শীঘ্র সম্ভব যে জটিলতা তৈরি হয়েছে, দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বসে অনতিবিলম্বে এটা নিরসন করা উচিত। তবে দ্রুত সংকট নিরসন হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। এই সংকটটা একেবারেই একটা কৃত্রিম সংকট। আমাদের যতটুকু দুর্বলতা ছিল, অক্ষমতা ছিল, সক্ষমতার দিকটি বিবেচনায় না নিয়েই আমরা যেহেতু হঠাৎ করে নিয়েছি, তখন একটা ঝুঁকির মধ্যে এই ঝামেলাটির মধ্যে পড়তে হয়েছে। এছাড়াও কলেজগুলোকে নিয়মিত ক্লাস পরীক্ষা ও ফলসহ সেশন জট মুক্ত ক্যাম্পাস গড়তে শিক্ষক শিক্ষার্থী সহ সবার সহযোগিতা চেয়েছেন তিনি। শিক্ষার্থীর একজন ভালো গ্রাজুয়েট হিসেবে গড়ে উঠুক, সব কিছু সঠিক সময় তারা পাক, এইগুলোর দিকে আমরা বিশ্ববিদ্যালয় সবসময় অত্যন্ত সজাগ। তবে শিক্ষার্থীদের কারো প্ররোচনায় রাস্তায় নেমে আন্দোলন না করার কথা জানান উপাচার্য। কোনো শিক্ষার্থী কোনো উস্কানিতে পড়ে, কোনো অশুভ শক্তির চক্রান্তে পড়ে যেন কখনো রাস্তায় না নামে।